আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক স্টাইল চ্যানেলের মন উদাসী গল্পের 5 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। সামনে তাকাতে দেখি স্নেহ, শিয়ারা ও প্রণয় দাঁড়িয়ে আছে। স্নেহের চোখে আমি পড়তে পারতাম, অন্তত মনে হতো পড়তে পারতাম। ওর চোখে সেই মুহূর্তে আমি রাগ এবং ক্ষোভ স্পষ্ট দেখতে পারলাম। শিয়ারা স্নেহের দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। পরিস্থিতি সামলানোর জন্য দ্রুত সিঁড়ি বেয়ে নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাহ জানু, তোকে তো সেই সুন্দর লাগছে, রাধিকা থেকেও বেশি। শিয়ার আমাকে ছেড়ে দাঁড়ালো, আমি স্নেহর দিকে তাকালাম। ওর আগে হাতের মুঠো বন্ধ করেছিল, দাঁতে দাঁত চেপে ধরে রেখেছিল। আমি বললাম, শিয়ারা, উনি হলেন অনিল ভাইয়া, আর ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড শিয়ারা। ভাইয়াটা স্নেহের দৃষ্টিগোচর করে বললাম যেন রাগটা কমে। স্নেহ সেখান থেকে চলে গেল, সাথে প্রণয়ও। অনিল শিয়ারাকে বলল, তোমার নামটা সুন্দর। শিয়ারা চোখ মুখ কুচকে বলল, আমিও তো সুন্দর, আমাকে বললেন না কেন? অনিল থতমত খেয়ে গেল। অনিলের চেহারা দেখে আমি হেসে দিলাম। শিয়ারাও হেসে বলল, আমি মজা নিচ্ছি, অস্বস্তি বোধ করার কিছু নেই, আসেন উপরে আসেন। অনিল উপরে উঠতে শুরু করলো। আমি উঠতে নিলেই শিয়ারা আমার হাত ধরে ফিসফিস করে বলল, পোলাটা তো সেই হটরে ক্রাশ খাইছি, কি করে আমেরিকার কোনো কোম্পানিতে যেন ভালো একটা পজিশনে আছে। আই ডোন্ট নো, মা একবার বলেছিল, খেয়াল করিনি। দাঁড়া লাইন মারবো, তোর ভার্সিটি ক্লাসের তাহলে কী হবে? এটারে বেশি ভালো লাগছে, আসতে বল, শুনে ফেললে তো সমস্যা, শুনলে একটু ভাব নিব আর কি। উপরে যেয়ে দেখি গান চলছে, রাধিকাকে স্টেজে হলুদ দেওয়া হচ্ছে, একপাশে সবাই মিলে নাচছে। শিয়ারা উঠতেই লাফালাফি শুরু করে দিল, আমাকে হাত ধরে টানা শুরু করলো যেখানে সবাই নাচছে। আমি চোখের ইশারাতে পিছনে অনিলকে দেখালাম। শিয়ারা আমাকে ছেড়ে নিজে যেয়ে নাচা শুরু করলো, অনিল আর আমি পাশাপাশি চেয়ারে বসলাম। স্নেহ প্রণয়ের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে আমার দিকে তাকালো। আমি ঠোঁটে মৃদু হাসি নিয়ে একপাশে কান ধরে শব্দ না করেই সরি বললাম। স্নেহের সাথে কথা না বলতে পেরে আমার অনেকটা খারাপ লাগছিল, বিশেষ করে যখন আমার শাড়িতে দেখতে চেয়েছিল আর আমি শাড়িতে সেজে ওর কাছে যেতে পারছি না। স্নেহ আমার দিকে বাঁকা হাসি দিয়ে হাতের দিয়ে ইশারায় দেখালো, অনেক সুন্দর লাগছে, আর বুকের বাঁ পাশে হাত দিয়ে গভীর নিঃশ্বাস ফেললো। আমি লজ্জায় লাল হয়ে গেলাম, চোখ নিচে নামিয়ে নিলাম। এরপর অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম, স্নেহ আমার দিকে একটানা তাকিয়েই ছিল। ওর চাহনি আমার হৃদয় স্পন্দন বাড়ানোর জন্য পর্যাপ্ত ছিল। আমিও বারবার আর চোখে ওর প্রাণেই তাকালাম। অনিল আমাকে বলল, তোমার বান্ধবীকে হলুদ দিবে না? হ্যাঁ, আপনি আসবেন? না না, তুমি যাও। আমি হলুদ দিতে উঠলাম। স্টেটের আধিকার এলাকার এক ছোট ভাই উঠছিল, স্নেহ একটা নে তাকে সরিয়ে নিজে উঠে পড়লো। ওর কাণ্ড দেখে আমি চাপা হাসি দিলাম। দুইজন রাধিকার দুই পাশে বসলাম, ফটোগ্রাফার ছবি তুলছিল। স্নেহ ক্যামেরার দিকে তাকিয়ে রাধিকার গেলে হাত দিতে বলল, রাধু, আমার লাজুকলতাকে বল ওই ছেলের হাত পা ভাঙতে ইচ্ছা করতেছিল। 7 মাস রিলেশনে আমি ওর হাতটাও ধরিনি, আর ওই পোলা একেবারে কেমনে ধরছে ভাবলেই গা জ্বলে। রূপও ফিসফিস করে বলল, আমি পড়ে যেতে নিয়েছিলাম তাই ধরেছে, তুমি ভাই বলছো দেখে ব্যাটা বেঁচে গেছে, বাই দা ওয়ে উফ, তোমাকে আর যা লাগছে ইচ্ছে করছে বিয়ে করে ফেলি। যাহ, আই এম ড্যাম সিরিয়াস, রাধিকার থেকে তোমাকে বেশি বউ বউ লাগছে, ওরে তো এমন সাথে ভূতপুত লাগছে, ওকে আবার বল না আমি এটা বলছি, তোমাকে আকাশ থেকে নামা পড়ি লাগছে, একদম আসমানি। রাধিকার আগে কটমট করতে করতে স্নেহর দিকে তাকিয়ে বলো, তোর মনে আছে তো আমি এখানে আছি? ও তাই বলে স্নেহ আর রাধিকার পুরো মুখে হলুদ ভরিয়ে এক লাফে উঠে গেল। রাধিকা অবাক, ও হা করে রইল কিছুক্ষণ, আর আমরা সবাই হাসতে হাসতে কাহি। রাধিকা জুতাও খুলতে নিয়েছিল স্নেহকে মারার জন্য, পরে আমি বিন্দি আর শিয়ারা সামলে তাকে নিচে নিয়ে গেলাম। শিয়ারা বুঝালো এখানে ওর শ্বশুরবাড়ির মানুষ আছে রিয়াক্ট না করতে। রাধিকা আমায় বকছিল, স্নেহ সবসময় দুষ্টুমি করতো আর ওর ভাগের বকা আমায় শুনতে হতো।
অবশ্য সত্যি বলতে ওর দুষ্টুমিগুলো আমার অনেক ভালো লাগতো। রাধিকার মুখ ধুয়ে আয়নার সামনে এনে বসালো, ও স্নেহকে এক নাগারে বকেই যাচ্ছে। শিয়ার আর বিনতি রাধিকে তো সাজিয়ে দিচ্ছিল, আমি সাজার কিছুই জানি না, কাজল ও লিপস্টিক দিতে পারতাম এই অনেক। তাই দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কেউ হাত ধরে টান দিল, দেখি স্নেহ। আমি স্নেহকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে? স্নেহ ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল, আর আমার হাত ধরে অন্য রুমে নিয়ে গেল। অন্য রুমে নিয়ে দরজা বন্ধ করতেই আমি ভয়ে এক ঢোক গিললাম। স্নেহকে জিজ্ঞেস করলাম, কেউ যদি আমাদের একা রুমে দেখে তাহলে? স্নেহ আমার দিকে এগিয়ে এলো আর বলল, তাহলে কি? আমি এক প্যাক পা করে পিছনে গেলাম আর বললাম, তাহলে ভুল কিছু মনে করবে। কি ভুল? যে আমি দেয়ালের সাথে মিশে গেলাম, আর পিছনে যাওয়ার উপায় নেই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। স্নেহ আমার কাছে এসে তার এক হাত আমার কাঁধের পাশে রাখলো। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, আমি এক ঢোক গিললাম। আমি চাইলেই অন্য পাশ দিয়ে যেতে পারতাম, কিন্তু নড়তেও পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি জমে গেছি, তাও সমস্ত সাহস জোগাড় করে বললাম, তো তুমি অনেক কাছে। স্নেহ আমার কানের কাছে এসে বলল, তুমি চাও না আমি তোমার কাছে আসি, দূরে চলে যাব? আমি চোখ তুলে স্নেহর দিকে তাকালাম, কেন জানি মনে হচ্ছিল আজ আমার না চাওয়া কিছু হবে। আমার তখন বিনতির কথা মনে পড়ে গেল, আমি আর কিছু বললাম না। স্নেহ আমার থেকে দূরে সরে গেলে আমি কীভাবে থাকবো তা ভেবেই আমার বুক কেঁপে উঠল। অনেক ভালোবাসতাম যে ওকে, আমি স্নেহর নিঃশ্বাসের অনুভূতি পাচ্ছিলাম। ওই একটু ঝুঁকতেই আমি চোখ জোড়া বন্ধ করে ফেললাম। আমি জানতাম এটা ঠিক না, কিন্তু সে মুহূর্তে ঠিক বেঠিকের হিসেব আমার কাছে ছিল না। আমি আমার শাড়ি আঁচল আঁকড়ে ধরলাম, স্নেহ আমার অন্য হাত শক্ত করে আঁকড়ে ধরল, আমার পাঁচ আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুলগুলো ভরে দিল। আমি কতক্ষণ চোখ বন্ধ ছিলাম জানি না, স্নেহ আমার আঙ্গুলগুলোর মাঝে কতক্ষণ নিজের আঙ্গুল ভরে রেখেছিল হিসেব নেই। হঠাৎ আমি আমার হাতে স্নেহের হাতের পরশ পেলাম আর আমি শিউরে উঠলাম। চোখ খুলে তাকাতেই স্নেহকে সে নেশা ভরা চাহনি, ইস, আমার বুকের ভেতর তীরের মতো লাগত সে চাহনি, ঠোঁটের কোণে সেই দুষ্টুমি ভরা হাসি। আমি সেই মুহূর্তে ওর ঠোঁটের ছোঁয়ায় কাঁপছিলাম। স্নেহ আমার হাত ছেড়ে আমার কানের দুল নিয়ে খেলা করতে করতে বলল, তোমার কি মনে হয় আমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাকে কিস করব? অবশ্যই করব, কিন্তু তা বিয়ের পর, তুমি রাজি হলেই কি মানা করলেই কি, তোমার উপর তখন তো আমার অধিকার থাকবে। এখন শান্তিতে দিনকাল কাটো, বিয়ের পর আর শান্তি পাবে না, বুঝলে আসমানি? স্নেহ শেষের দিকে আমার কানের কাছে এসে বলল, ভালোবাসি আমার আসমানিকে। ভালোবাসার মানুষটা কাছে থাকলে এমন লাগে কেন? হৃদয়ে উথল পাথল হয়ে যায়, লজ্জায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, যা করতে চাই তা করতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না, কী করি কী বলি অর্ধেক বুঝি অর্ধেক নিজেই বুঝি না। সে কাছে থাকলে নিজের মধ্যে যেন নিজের নিয়ন্ত্রণ থাকে না, সব যেন ওলট পালট হয়ে যায়। চলবে? দয়া করে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কেমন? ধন্যবাদ।